আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আজকে ইনশাল্লাহ আমরা রসগোল্লা বানাইমু। তো এটার লাগে আমি লো ফ্যাট মিল্ক নিছি, কারণ ফুল ফ্যাট মিল্ক হইলে ছানা শক্ত হয়ে যায়, সুন্দর হয় না। তো সকল সময় ট্রাই করবার লো ফ্যাট মিল্ক নেবার লাগে। তো পয়লা ফুল গেসো গরম রাখলাম, আর দজি বা ননস্টিক যে কোনো জিনিস দি লাড়তা হইবা, স্টিলের ইটা দি লাড়লে ছানা ভাঙ্গি যাব। সবসময় লাড়াত রাখেন যেন নাইলে নিচে দিয়ে দড়িলায়। আমি ঠান্ডা পানি রেটি রাখছি ছানা দইবার লাগে। আর ওরকম কাপড় উপর দিয়া একবারে পাতলা কাপড় হইতো, ওরকম যাতে পানি বাড়াইতে ইজি হয়ে রাখে, ওরকম কাপড় রেডি রাখবা। আর লেম্বুর রস বা সিরকা যে কোনো জিনিস আপনারা যেটা দি যেটা অ্যাভেলেবল আছে গরুর মাঝে অকটা লইবা। ডাইরেক্ট এটা না ডালিয়া যদি মনে করেন দুই চামচ লইছেন সিরকা বা লেম্বুর রস, আর দুই চামচ পানি লইতে হইবা। লাড়া রাখুন যেন আমরা এটারে বেশি জাল দিতাম না, খালি একটা উতরা নিয়ে আইতো, পরে আমরা গ্যাস স্লো করে নিম। দুধ ঠান্ডার উতরাই গেছে, যদি আপনারা দুধের সর বান্ধিলে সরটা ফালাই দিবা। আমি স্লো গ্যাস করছি, আসলে গ্যাস অফ করিয়া খেয়ে খেয়েও ইয়ে করেন ছানা বানান, কিন্তু টাইম লাগে বেশি আর সুন্দর হয় না। তো তুরা তুরা করি করি আমরা সিরকার পানি হোক আর লেম্বুর পানি হোক যেটা হোক আমরা তুরা তুরা করি ডালমো আর ছানা বানাইমো। দেখা যাক কতক্ষণ লাগে, যত সময় ধরে পানিটা গ্রিন হয়েছে না অত সময় ধরে আমরা লাড়তে থাকবো আর ছানা বানাইতে থাকবো। কাপড় উপর রেডি রাখা এটা খুবই ইম্পর্টেন্ট। আর মনে হয় আমার লাগতো নাই, যেগুলা পানিটা একবারে গ্রিন হয়ে যাব, অলরেডি হয়ে গেছে সবুজ কালার, ওই গেলে মানে আমরা ছানাটা রেডি আছে। এখন অন্য ডালি দিমু, বেশি সময় রাখই না জানো ছানা পানি ক্লিয়ার হওয়ার পরে, কারণ বাদে শক্ত হয়ে যাব। ডালার পরে ভালো ঠান্ডা পানি দিই, বেশি নাই, খালি দুই একবার তারা একে দই নি। তারপরে ছানাটা আস্তে আস্তে একটু ঘিও করে করি পানিটা আমরা পালাই তামাইব, কিন্তু একবারে সব পানি বাহরিলে না জানো বাদে সালো ছানা বেশি ড্রাই হয়ে যাব। তো আস্তে আস্তে হালকা করে করি, আর এটা আধা ঘন্টা তিন ঘন্টা এটা চার ঘন্টা এটা মানছে যেনে হয়নি, তা আন্দাজি লোকটাই রাখা লাগে না। অলপ পানি যদি আপনারা আস্তে আস্তে যেভাবে বাহরি লেন, তে খালি আমরা এক 10-15 মিনিট রাখি, খালি বাতাসটা যাইবার লাগে শুকাইবার লাগে আমরা লকটাইয়া রাখি দিম। যে কোনো জায়গার মাঝে ওলা 10-15 মিনিট আমরা লকটাইয়া রাখি দিম, পরে ইনশাল্লাহ আমরা মিষ্টি বানাই লিম। সুন্দর ফুলে স্পঞ্জি হয়, তো এইটা মাফ খোয়ার মতো নাই, এখান এইটা ওই লোক হারিও সালমো লবণ আন্তাজ করে দিন নানি, ওরকম আর কি কর্নফ্লাওয়ার বা ময়দা আপনারা আন্তাজ করে দিলে বা দিয়া এখন আমি বালা করে সবটির লগে মিক্স করে দিলে। আমি নইটাও যেন মশলার দিনে ফুরু ফুরু চামচ থাকে ওটা দিয়ে দিছি আর কি, মিষ্টি মনে হয় 8টা হইব, এখনও হইতাম পারলাম না, গুল্লা গোল্লা বাদে দেখবো আমি বলিয়ে গেছিলাম হইতে আপনার। আমি দুইটা গুল্লা বলিয়া থইছি, এটা দেখানি কতখান স্মুথ হয়েছে বুঝতে পারানি বলা করে, অত ওপলা যেগুলা খো জেলাখান স্মুথ হয়ে যায় এর মানে আমরা এটা আর মাঞ্জারি রাখতো নাই রেডি। আর এটা একটু আগে হোম মাঞ্জিবার আগে আমি আপনাদের লাগি বানাইছিলাম, যে ফাটা ফাটা গুল্লা বলার পরে যদি মনে করেন ফাটা ফাটা হয়ে গেছে এর মানে আরও মাঞ্জানি লাগবো, বুঝছেন? তো এর লাগে কই আগে 5-10 মিনিট এটা কোনো বিষয় না, এটা মাঞ্জানির গেছে আর খেয়ে কিলা খররা ওঠার গেছে, তো যেগুলো স্মুথ হয়ে যাব এর মানে রেডি। তো আমার আমি সবটি গুল্লা বলিয়া পরে দেখাই মনে চিনি শিরা উতরাই গেছে। ও আমরা উত্রাইল শিরার মাঝে দোয়া লাগবো, এটা ভেরি ইম্পর্টেন্ট, উত্রাইল শিরাত না দিলে কিন্তু ওইতো নাই। আর গুল্লা বললেও বেশি সময় রাখা যাইতো নাই, বেশি ছোটোও করবা না বেশি বড়ও করবা না, মোটামুটি একটা সাইজ হইতে হইব, যেন রসমালাই খাই নানি আমরা ও সাইজ নাইলে এবার ওই সুন্দর হয় না। তো উত্রাইল শিরার মাঝে আমরা আস্তে আস্তে সবটি দোয়া লাগবো, আর যদি কেউ ফ্লেভার আধ ঘরটা চাই কেওড়া রোজ ওয়াটার ডালচিনি এলাইচি যে সাতা আপনারা চাইলে আর কি আধ করতে পারবা, কিন্তু আমি প্লেইন বালা পাই, আমি কোনো ফ্লেভার দিতাম না।
উত্তরাদি সিনার মাঝে দোয়া লাগে, ওটা ভেরি ইম্পর্টেন্টও দিয়া। আর আমরা ফুল গেছো 15 মিনিট, 15 থেকে 18 মিনিট আর কি আমরা এটারে কুক করতাম, ওইব গুড়িয়া ফুল গেছো ওটা ইম্পর্টেন্টও বেশি। কোনো কারণে যদি আপনার শিরা মনে করেন গন হয়ে যার, কারণ সকল তো আনতা সমান থাকে না, বুঝছেন, এতে আপনারা গরম পানি করিয়া এক চামচ করে গরম পানি আধ করতে পারবা, যাতে শিরাটা গন হয় না। ও এক জিনিস আর কি হইয়া দিলাম, 15 থেকে 18 মিনিটের ভিতরে মিষ্টি হয়ে যাওয়ার কথা, ওখন ওইছে কি না ওইছে আপনারা বুঝতে কিলা। একটা মিষ্টি আলগোস আলগোস চামচ দিয়ে তুলবা, আর তুলিয়া কি কাপড় ভিতরে ডালার পরে যদি মিষ্টিটা যদি তলে দি বই যায়, এর মানে মিষ্টি রেডি। দেখুন আগুন অফ করিয়া অন্যান্য দিলাম ঠান্ডা হইবার লাগে। আলহামদুলিল্লাহ আমরা মিষ্টি রেডি হয়ে গেছে মাশাল্লাহ। আমার নিজেরও বিশ্বাস আর না, অত সফট যে হয়েছে স্পঞ্জি, পিঠে যে রস সামাইছে, চাইলে রস থাকে তুলিয়া রাখতে পারবা, বাট আমি রসও ভিজাইয়া রাখবো সারা রাইট। আমি ঠান্ডা খাইতাম ভালো পাই, বাট এমনি এক একটা করে খাটিয়া দেখাই দো না রে ঠিকা মারলে রস দিয়ে বারর বুঝতে পারি। ডেফিনেটলি বানাইবা, আর বানাইয়া বানাইয়া খাইবা, আর আমার জানাই যেন আপনার মিষ্টি কি লইছে। আমি যদি বানাইতাম পারি তো ইনশাল্লাহ আপনারাও পারবা খুব ইজি। পালা তখন যেন সকলে দোয়া করবা। আল্লাহ হাফিজ।